দেখুন, এবার গোপন মার্কিন সেনাঘাঁটিতে পরীক্ষা নিরীক্ষা চলে ভিনগ্রহের জীব নিয়ে। ভিনগ্রহের প্রাণী কিংবা তাদের যান নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। একাধিকবার পৃথিবীর আকাশে ভিনগ্রহের উড়ন্ত যান দেখতে পাওয়া গেছে বলে দাবি করেছেন অনেকেই, কিন্তু কোনো দেশেরই প্রশাসন সেই দাবির সত্যতা স্বীকার করেনি। তবে এবার গোপন মার্কিন সেনাঘাঁটিতে ভিনগ্রহের প্রাণীদের এনে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে দাবি তুললেন এক ইঞ্জিনিয়ার, যিনি নিজে ওই প্রকল্পের সঙ্গে 39 বছর যুক্ত ছিলেন বলে জানান। এ বিষয়ে একটি বইও লিখেছেন তিনি। মার্কিন বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার রেমন ছিমানস্কি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বুকে যখনই কোনো ভিনগ্রহের মহাকাশ যান ভেঙে পড়েছে, তখনই অত্যন্ত গোপনে মার্কিন গোয়েন্দারা সেই ধ্বংসাবশেষ তুলে এনে ওহায়োতে রাইট প্যাটারসন বায়ুসেনা ঘাঁটিতে রেখেছেন। বাইরে থেকে ওই ঘাঁটি দেখতে যে কোনো সাধারণ বাড়ির মতোই, কিন্তু বাড়ির নিচে রয়েছে অজস্র টানেল। সেই টানেলগুলো নিয়ে গিয়ে মেশে একটি গবেষণাগারে এবং সেখানে ভিনগ্রহে রহস্যময় প্রাণীদের নিয়ে কাটাছেঁড়া চলে। কেউ বাড়িটি খুঁজে পেলেও ওই টানেলের ম্যাপ না জানলে সারা জীবন সেখানেই ঘুরে মরে যাবেন। রেমন দাবি করেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি এলিয়েনদের বিষয়ে জানতে চাইলে তারা স্পষ্ট করে কিছুই জানাননি। আমাদের এই চ্যানেল থেকে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।